আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় রিট পিটিশন কাকে বলে, রিট পিটিশন দায়ের করা হয় কোন বিধান অনুযায়ী, রিট পিটিশন দায়ের করতে হয় কোথায়, রিট পিটিশন কে কে দায়ের করতে পারেন। তো বন্ধুরা, আমরা শুরুতেই জেনে নিতে চাই রিট পিটিশন কাকে বলে। রিট পিটিশন কাকে বলে তা যদি আমরা সাধারণভাবে বা সহজভাবে বোঝাতে চাই, তাহলে বলতে পারি বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত আছে, সেই মৌলিক অধিকারগুলোকে বলবৎ করার জন্য বা এস্টাবলিশ করার জন্য আমাদের দেশের সংবিধানের 102 নং অনুচ্ছেদ মোতাবেক মহামান্য হাইকোর্ট ডিভিশনে যে পিটিশন বা অ্যাপ্লিকেশন বা মামলা দায়ের করা যায় তাকে বলা হয় রিট পিটিশন। রিট পিটিশন দায়ের করার জন্য বাংলাদেশের সংবিধানের 102 নং অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে বিধান উল্লেখ করা আছে। পাশাপাশি আমাদের দেশের সংবিধানে যে মৌলিক অধিকারসমূহ উল্লেখ করা আছে তৃতীয় ভাগে, সেই মৌলিক অধিকারের মধ্যে একটি একটি অনুচ্ছেদ হলো আর্টিকেল 44 বা অনুচ্ছেদ 44। 44-এর মধ্যেও বলা আছে যে বাংলাদেশের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারসমূহকে বলবৎ করার জন্য সংবিধানের 102 নং অনুচ্ছেদ মোতাবেক মহামান্য হাইকোর্ট ডিভিশনে আবেদন করা যাবে। এর মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ারিফাই করতে পারি যে আমাদের দেশের সংবিধানে যে মৌলিক অধিকারগুলোকে সন্নিবেশিত করা আছে বা উল্লেখ করা আছে, সেগুলোকে এস্টাবলিশ করার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হলো একটি মৌলিক অধিকার, যা অনুচ্ছেদ 44 বা 44 নম্বরে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো বন্ধুরা, আমাদের দেশের লিগাল সিস্টেমে যে রিট পিটিশন নিয়ে আমরা আলোচনা করতেছি, এই রিট পিটিশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো ব্রিটিশ লিগাল সিস্টেম থেকে। ব্রিটিশ লিগাল সিস্টেমের যে রয়্যাল প্রেরোগেটিভস তা বর্তমান বাংলাদেশের লিগাল সিস্টেমের রিট পিটিশন। তো রিট পিটিশন কোথায় দায়ের করা যায় তা আমরা ইতিপূর্বে যে রিট পিটিশনের সংজ্ঞা আলোচনা করলাম বা সাধারণ যে রিট পিটিশন সম্পর্কে ধারণা প্রদান করলাম তার মধ্যেই উল্লেখ করা আছে। তারপর আমরা স্পষ্ট করে ব্যাখ্যা করতে চাই যে আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ 44 এবং অনুচ্ছেদ 102, অর্থাৎ 44 এবং 102 দুটো অনুচ্ছেদকে যদি আমরা একত্রে পড়ি বা একত্রে আলোচনা করি, তার মধ্যেও একদম সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে রিট পিটিশন দায়ের করা যাবে শুধুমাত্র মহামান্য হাইকোর্ট ডিভিশনে, এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট জুরিডিকশন এক্সারসাইজ করার ক্ষেত্রে তার অরিজিনাল জুরিডিকশন এক্সারসাইজ করে। অর্থাৎ রিট জুরিডিকশন হলো মহামান্য হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিডিকশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের বিধি অনুযায়ী বা বাংলাদেশের সংবিধান মোতাবেক মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি অন্যতম মহামান্য হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিডিকশন হলো রিট জুরিডিকশন। তো রিট জুরিডিকশন কে কে দায়ের করতে পারেন, উক্ত বিষয়টি নিয়ে আমাদের সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য আগে জেনে নিতে হবে যে বাংলাদেশে যে রিট পিটিশন সংক্রান্ত বা রিট সংক্রান্ত বিধানসমূহ দেওয়া আছে সংবিধানের মধ্যে, সে বিধান অনুযায়ী আমরা রিটকে কয় শ্রেণীতে ভাগ করতে পারি। আমাদের দেশের সংবিধানের 102 নং অনুচ্ছেদে রিট সংক্রান্ত যে বিধান দেওয়া আছে সে অনুযায়ী রিটকে আমরা 5 শ্রেণীতে ভাগ করে আলোচনা করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। 5 শ্রেণী হলো রিট অফ ম্যান্ডামাস, নাম্বার 1। নাম্বার 2 হলো রিট অফ প্রোহিবিশন, নাম্বার 3 হলো রিট অফ সার্সিউরারি, নাম্বার 4 হলো রিট অফ হেভিয়াস কর্পাস, নাম্বার 5 হলো রিট অফ কোয়ারান্ত। তো শুরুতেই রিট অফ ম্যান্ডামাস। রিট অফ ম্যান্ডামাস হলো এমন একটি রিট পিটিশন যার মাধ্যমে প্রজাতন্ত্রের কোনো কর্মের সাথে জড়িত কোনো ব্যক্তি অথবা কোনো সংস্থা যা তিনি আইন অনুযায়ী করা তার উচিত সেটি যদি তিনি না করেন অথবা করতে ব্যর্থ হন, তাহলে সেটি করার জন্য নির্দেশনা প্রদান করা হয় যে রিটের মাধ্যমে অথবা নির্দেশনা চাওয়া হয় যে রিট পিটিশনের মাধ্যমে, তাকে বলা হয় রিট অফ ম্যান্ডামাস। এটিকে অন্যভাবে আমরা এভাবে বলতে পারি যে টু ডু, মানে যে রিট পিটিশনের মাধ্যমে ইট হ্যাজ বিন অর্ডার্ড, অর্থাৎ এভাবে আদেশ দেওয়া হয় টু ডু হোয়াট হিজ রিকোয়ার্ড টু ডু ইন অ্যাকর্ডেন্স উইথ ল, অর্থাৎ আইন অনুযায়ী তিনি যেটি করতে বাধ্য বা যেটি তাকে করতে বলা হয়েছে বা আইন অনুযায়ী তিনি যেটি করতে হবে তাকে যেটি করতে হবে সেটি করার জন্য যে অর্ডার দেওয়া হয় সেটি হলো আপনার রিট অফ ম্যান্ডামাস। এরপর সেকেন্ড হলো রিট অফ প্রোহিবিশন। রিট অফ প্রোহিবিশন হলো যে প্রজাতন্ত্রের কর্মের সাথে জড়িত কোনো ব্যক্তি অথবা কোনো সংস্থার আইন অনুযায়ী যে কাজ তিনি করতে পারেন না বা করা উচিত নয় সেগুলো যদি তারা করেন বা করতে চান, তাহলে সেই কাজগুলো করা থেকে বিরত থাকার জন্য যে আদেশ দেওয়া হয় যে রিটের মাধ্যমে তাকে বলা রিট অফ প্রোহিবিশন। অর্থাৎ রিট অফ প্রোহিবিশন হলো নট টু হ্যাভ দ্য অর্ডার নট টু ডু হোয়াট আন্ডার দ্য ল হি ইজ নট পারমিটেড টু ডু, অর্থাৎ যেটি আইনের মাধ্যমে করার জন্য তিনি কর্তৃত্ব নেই তার অথবা কোনো ক্ষমতা নেই তার, সেটি যেন না করেন বা সেটি করা থেকে যেন বিরত থাকেন
সেই মর্মে যে রিট পিটিশনের মাধ্যমে অর্ডার প্রদান করা হয় সেটিকে আমরা বলতে পারি রিট অফ প্রোহিবিশন। এবং থার্ড নাম্বার যে রিট পিটিশন সেটি হলো রিট অফ সার্সিউরারি। যদি প্রজাতন্ত্রের কর্মের সাথে জড়িত কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি এমন কোনো কাজ অলরেডি করে থাকেন যা আইন অনুযায়ী কর্তৃত্ব অনুযায়ী তিনি করেননি, অথবা এমন কোনো কাজ করা থেকে বিরত ছিলেন যেটি আইনের কর্তৃত্ব বলে তিনি বিরত ছিলেন না, সেক্ষেত্রে এই যে তিনি যে কাজটি করলেন বা যে প্রসিডিংটি তিনি স্টেপ নিলেন যেটি আইন অনুযায়ী তিনি করেননি বা আইনের কর্তৃত্ব বলে করেননি, সেটির কোনো কার্যকারিতা নেই বা আইনগত কোনো ইফেক্ট নেই, লিগাল ইফেক্ট নেই। এ মর্মে ঘোষণা দেওয়ার জন্য যে ঘোষণা চাওয়ার জন্য বা ঘোষণা প্রদান করা যায় যে রিটের মাধ্যমে সে রিটকে বলা রিট অফ সার্সিউরারি। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মের সাথে জড়িত কোনো ব্যক্তি অথবা সংস্থা কর্তৃক এমন কোনো কাজ করা হয়েছে অথবা এমন কোনো প্রসিডিং নেওয়া হয়েছে যে প্রসিডিং বা যে কাজ আইনের কর্তৃত্ব বলে বা আইন অনুযায়ী তারা করতে পারেন না বা আইন অনুযায়ী তারা সেটি করেননি, সেক্ষেত্রে অথচ কাজটি অলরেডি করা হয়ে গেছে, সেক্ষেত্রে সেই কাজের যে আইনগত কোনো মূল্য নেই অথবা এর কোনো লিগাল ইফেক্টস নেই সেটিকে ঘোষণা করার জন্য যে রিট পিটিশন সেটি হলো রিট অফ সার্সিউরারি। এরপর আমরা চতুর্থ নাম্বার যে রিট পিটিশনটি আমরা আলোচনা করতে চাই সেটি হলো রিট অফ হেভিয়াস কার্পাস। হেভিয়াস কার্পাস রিট পিটিশন হলো যদি কোনো ব্যক্তিকে কারো কাস্টডিতে রাখা হয় অথবা কোথাও আটক করে রাখা হয় তাহলে মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই ব্যক্তিকে মহামান্য হাইকোর্ট ডিভিশনের সামনে উপস্থিত করার জন্য আদেশ প্রদান করতে পারেন এবং কোন কর্তৃত্ব বলে তাকে কাস্টডিতে রাখা হয়েছিল এবং আইনের পদ্ধতি অনুযায়ী তাকে কাস্টডিতে রাখা হয়েছে কিনা বা তাকে আটক করা হয়েছিল কিনা বা আটক রাখা হয়েছিল কিনা সে মর্মে তিনি মহামান্য হাইকোর্ট ডিভিশন ব্যাখ্যা চাইতে পারেন যথাযথ কর্তৃপক্ষের কাছে, এবং ব্যাখ্যা যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তাকে রিলিজ করতে পারেন এবং আটক ব্যক্তিকে রিলিজ করতে পারেন এবং অন্যান্য যথাযথ আদেশ প্রদান করতে পারেন যে রিটের মাধ্যমে তাকে বলা রিট অফ হেভিয়াস কার্পাস। হেভিয়াস কার্পাস রিটের মাধ্যমে যে পার্সোনাল লিবার্টিকে বা সিটিজেনের যে লিবার্টি আছে আমাদের পার্সোনাল লিবার্টিকে সিকিউর করা হয়েছে, অর্থাৎ আমার যে কোনো ব্যক্তিকে আইন অনুযায়ী বা আইনের বিধান ব্যতিরেকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, কাউকে কারো কাস্টডিতে রাখা যাবে না, কাউকে আটক করে রাখা যাবে না, কাউকে যদি গ্রেপ্তার করতে হয় তাও আইনের পদ্ধতি অনুযায়ী গ্রেপ্তার করতে হবে এবং যদি কাউকে কোথাও কোনো কাস্টডিতে রাখতে হয় সেক্ষেত্রে তাও আইনের বিধান অনুযায়ী করতে হবে। এর বিধানের বাইরে গিয়ে যদি কাউকে এভাবে কারো কাস্টডিতে রাখা হয় বা আটক করা হয় তাহলে সে বিষয়টি মহামান্য হাইকোর্ট ডিভিশনে যে রিট পিটিশনের মাধ্যমে সে বিষয়টিকে ব্যাখ্যা প্রদান করার জন্য চাওয়া যায় বা ব্যাখ্যা প্রদান করার জন্য বলা যায় রিট অফ হেভিয়াস কার্পাসের মাধ্যমে। এরপরে আমরা যে পঞ্চম শ্রেণীর যে রিটটি নিয়ে আমরা আলোচনা করবো বা লাস্ট ওয়ান সেটি হলো রিট অফ কোয়ারেন্ট। রিট অফ কোয়ারেন্ট হলো যে প্রজাতন্ত্রের কোনো অফিস বা কোনো পদ যদি কোনো ব্যক্তি হোল্ড করেন তাহলে যদি তিনি কোন কর্তৃত্ব বলে বা কোন অধিকার বলে বা আইনের কোন ক্ষমতা বলে তিনি সেই পদ বা সেই অফিস হোল্ড করেন সে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয় যে রিটের মাধ্যমে সেটি হলো রিট অফ কোয়ারেন্ট। এর মাধ্যমে মহামান্য হাইকোর্ট ডিভিশন ব্যাখ্যা চাইতে পারেন যে কোনো অফিস অথবা কোনো পদ যিনি হোল্ড করেন সেটি যদি আইন অনুযায়ী তিনি সেই পদে যাওয়ার বা থাকার বা আসীন হওয়ার অধিকার তার না থাকে তাহলে সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার যে আদেশ দিতে পারেন মহামান্য হাইকোর্ট ডিভিশন, এবং কোন কোন কর্তৃত্ব বা কোন ক্ষমতা বলে তিনি সেই পদে আছেন সে মর্মে কারণ দর্শানোর জন্য বা ব্যাখ্যা প্রদানের জন্য আদেশ দিতে পারেন মহামান্য হাইকোর্ট ডিভিশন যে রিট পিটিশনের মাধ্যমে সেই রিট পিটিশনের রিট অফ কোয়ারেন্ট। এবং আমাদের দেশের কনস্টিটিউশনের যে আর্টিকেল 102 এর 2A1 এর মধ্যে ব্যাখ্যা করা আছে রিট অফ ম্যান্ডামাস এবং রিট অফ প্রোহিবিশন, এবং আমাদের আর্টিকেল 102 2A2 এর মধ্যে ব্যাখ্যা করা আছে আপনার রিট অফ সার্সিউরারি। এবং আমরা যে আমাদের দেশের কনস্টিটিউশনের যে আর্টিকেল 102 এর যে 2A2 এর B এর 1 এবং 2 এর মধ্যে রিট অফ হেভিয়াস কার্পাস এবং রিট অফ কোয়ারেন্ট দুই শ্রেণীর রিটকে মানে ব্যাখ্যা করা আছে। যদিও আমাদের সংবিধানের যে বিধান উল্লেখ করা আছে সেক্ষেত্রে যে আমরা 5 শ্রেণী নিয়ে আলোচনা করলাম সেই 5টি নাম উল্লেখ করা নেই সুনির্দিষ্টভাবে যে রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রোহিবিশন, রিট অফ সার্সিউরারি অথবা রিট অফ হেভিয়াস কার্পাস অথবা রিট অফ কোয়ারেন্ট। বাট আমরা যে 5টি শ্রেণীর রিটের মধ্যে যে ইনহেরেন্ট বা হিডেন যে আমরা অর্ডার দেওয়ার ক্ষমতা বা যে বিধিবিধানগুলো আমরা আলোচনা করলাম সেই বিধিবিধানগুলো সুস্পষ্টভাবে আমাদের দেশের সংবিধানে উল্লেখ করা আছে। তো বন্ধুরা, আমরা যে আমাদের একটি প্রশ্ন ছিল বা আমাদের আলোচনার শুরুতে আমরা বলেছিলাম কে রিট পিটিশন দায়ের করতে পারে,
তো রিট পিটিশন দায়ের করার ক্ষেত্রে আমাদের সংবিধানের সুস্পষ্ট বিধান এভাবে উল্লেখ করা আছে যে এই পাঁচ শ্রেণীর যে আমরা রিট আলোচনা করলাম তার মধ্যে কর প্রথম তিন শ্রেণীর রিট অর্থাৎ রিট অফ ম্যান্ডামাস রিট অফ প্রোহিবিশন এবং রিট অফ সারসিউরি এই তিন শ্রেণীর রিট দায়ের করতে পারেন শুধুমাত্র এগ্রি পার্টি অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত অর্থাৎ প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা প্রজাতন্ত্রের কাজের সাথে জড়িত কোনো কর্মকর্তা বা কোনো সংস্থা বা কোনো কর্মচারীর কাজের মাধ্যমে মানে কাজের মাধ্যমে যদি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা কোনো অ্যাকশনের মাধ্যমে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো প্রসিডিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা প্রসিডিং না নেওয়ার মাধ্যমে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রিট পিটিশন দায়ের করতে পারেন সে তিন শ্রেণীর রিট সেটি হলো আপনার ম্যান্ডামাস প্রোহিবিশন এবং সারসিউরারি পাশাপাশি বাকি যে দুই শ্রেণীর রিট রয়েছে সেগুলো যে কোনো কেউ দায়ের করতে পারে মানে যে কোনো ব্যক্তি যাদের পাবলিক ইন্টারেস্ট রয়েছে যে কোনো ব্যক্তি আপনার রিট অফ হ্যাবিয়াস কর্পাস এবং রিট অফ কোয়ারান্টো দায়ের করতে পারে তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হলো যে রিট অফ ম্যান্ডামাস রিট অফ প্রোহিবিশন রিট অফ সারসিউরারি এই তিন শ্রেণীর রিট দায়ের করতে পারবেন শুধু এগ্রিড পার্টি এখানে একটি শব্দ আপনাদেরকে আমরা পরিচিত করাতে চাই সেটা হলো তাদের লোকাস স্ট্যান্ডাই থাকতে হবে লোকাস স্ট্যান্ডাইকে আমরা সাধারণভাবে বলতে পারি রাইট টু সু অর্থাৎ তিনি যে রিট পিটিশন দায়ের করবেন সেটা করার তার অধিকারটা কি অর্থাৎ তিনি যে বিষয়বস্তু নিয়ে রিট পিটিশন দায়ের করতে চান সেক্ষেত্রে তিনি সংক্ষুব্ধ কোনভাবে এবং তার সেই রিট পিটিশন দায়ের করার জন্য তার সংশ্লিষ্টতা কোনভাবে বা বা কীভাবে অথবা তার অধিকার কীভাবে জন্মালো সে কীভাবে সংক্ষুব্ধ হয়ে রিট পিটিশন দায়ের করার জন্য অধিকার তিনি পেলেন বা তার অধিকার সৃষ্টি হয়েছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন এটা হলো এটাকে আমরা সাধারণভাবে লোকাস স্ট্যান্ডার্ড বলতে পারি এই এই লোকাস স্ট্যান্ডার্ডকে ব্যাখ্যা করে বা লোকাস স্ট্যান্ডার্ড উল্লেখ করে এগ্রিড পার্টি এই তিন শ্রেণীর রিট পিটিশন দায়ের করতে পারে আর বাকি যে দুই শ্রেণীর রিট পিটিশন তা যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে তো বন্ধুরা আমাদের এতটুকুই ছিল আজকের আলোচ্য বিষয় আমাদের এই আইন ও আইনি সমাধান চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ।